মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্ত দ্বিতল করতে পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত আর কাশীপুর থেকে শীতলক্ষা তিন সেতু পর্যন্ত দোতলায় দুই লেনে পুরনো সড়কটি আরও দুই লেনে প্রশস্ত চর সৈয়দপুরে শীতলক্ষা তিন পয়েন্ট পর্যন্ত সেতুটির গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৩.৭৫ কিলোমিটার সড়ক সরাসরি চাললেন নির্মাণ শেষ হবে ২০২৫ সালের জুনে এই প্রকল্পের আওতায় আপনার দুইটা সেতু কাশীপুর সেতু এবং গগনগর সেতু প্রশস্তকরণ করা হচ্ছে আমরা আশা করতেছি আগামী এক মাসের মধ্যে আমরা ১০০% ফুল সুইংয়ে কাজ শুরু করতে পারব বর্তমানে এই সড়কের গড় প্রশস্ততা মাত্র ৫ মিটার সিমেন্ট কারখানা হিমাগার গার্মেন্টস সহ ভারী শিল্প কারখানার ৫০ মেট্রিক টন পর্যন্ত ওজনের যান চলাচলে এখন নানা চ্যালেঞ্জ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কাজের গতি বেড়েছে প্রকল্প বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৫ লাখ মানুষ এর সুফল পাবে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে যেহেতু নদীর পরে কাজটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের অনেক গভীরে যেতে হচ্ছে এবং সয়েল টেস্টের উপর ভিত্তি করে আমরা কাজটা করতেছি মানে ভারী ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এখানে এটা নিচে হইতে ১২০ ফিট আধুনিকভাবে হেভি প্রযুক্তিভাবে কাজ করা হইতেছে উপরে আছে আপনার ১১ মিটার ৩৩ ফিট তাহলে এটা হয়ে গেলে একদিকে হাঁটা রাস্তা হবে একদিকে অ্যাডগ্রেড হবে একদিকে উপরে হবে এই এলাকার ট্রাফিক জ্যাম নিরসন হবে এবং মানুষ খুব সহজেই মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাতায়াত শুরু করতে পারবে ১০০ কিলোমিটার দীর্ঘ সড়কের ব্যয় ধরা হয়েছে ২২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে ১১৬৬ পাইল স্থাপন হবে এরই মধ্যে ২৬৭ পাইল স্থাপন হয়েছে পাইল স্থাপন অগ্রগতি ২৩%। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ।